আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন অবস্থান করছি সুরগঞ্জ থেকে বালুচর স্কুলে যাওয়ার যে রাস্তা আছে সেখানে। আমি একটু দরকার এখানে এসেছিলাম। তো এখানে এক ভাইকে দেখলাম যে একটা সাপ মেরে ফেলেছে, ঠিক আছে? তো আমি ভাইকে জিজ্ঞেসলাম যে ভাই এই সাপটাকে কেন মারলেন। উনি বলে যে সাপটাকে ওনাকে অ্যাটাক করছিল এবং খুবই ভয়ঙ্কর সাপ। আসলে সবাইকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটা করা। এই সাপটা হচ্ছে জাতি সাপ না ভাইয়া? জাতি সাপ, জাতি সাপ। এই ভাইয়ের নাম হচ্ছে যুবরাজ ভাই। যুবরাজ ভাই এই পদ দিয়ে যাচ্ছিল, এই এই জঙ্গল থেকেই সাপটা উঠে আসছে। ভাইকে মানে আক্রমণ করার জন্য অলরেডি সবল ধরেছে, ঠিক আছে, এবং এবং তাকে আক্রমণও করেছে। ভাইয়ের লাগ ভালো, ভাগ্য ভালো যে উনি পাটা সরিয়ে নিয়েছে, না হলে হয়তো আল্লাহ না করে কাছে একটি বিপদ হতে পারতো। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। এই ধরনের জঙ্গল আরও অনেক জায়গাতে আছে, রাস্তাঘাটে অনেক জায়গাতে আছে। এখন বর্ষা মৌসুম প্রায় শেষ, তো এই এরকম সময়ের মধ্যে মনে করেন যে রাস্তাঘাট দিয়ে এই সাপগুলো চলাচল করে, সবাই অনেক সাবধানে চলাচল করবেন। আর আমি এই সাপটাকে একটু ঘুরিয়ে ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, সাপটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো বিশেষ করে রাত্রেবেলা এই ধরনের রাস্তা দিয়ে চলাচল করার সময় অবশ্যই অবশ্যই হাতে লাইট রাখবেন এবং লাইট দিয়ে রাস্তাঘাটে চলাচল করবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। আমি এখন সাপটাকে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই সাপটা আয়তন মানে আকারে বেশ অনেক বড় এবং দেখতেও কালো কুচকুচে এবং ভয়ঙ্কর। আর সাপটা কামড় দিলে হয়তো বা মানে অনেক ভয়ানক কিছু ঘটতে পারতো। সবাইকে সাবধান করার জন্য আসলে আমার ভিডিওটা করা। আর আমি যুবরাজ ভাইয়ের সাথে কথা বলি। যুবরাজ ভাই আপনি একটু বলেন যে আসলে আমি ঠিক আছে আপনাকে কিভাবে অ্যাটাক করেছিল, আর আপনি এখান দিয়ে যাচ্ছিলেন তো সাপে আপনাকে কিভাবে আক্রমণ করেছে বলেন। অ্যাকচুয়ালি ভাই আমি মনে করেন এদিকটা যাইতেছি, ঠিক আছে, ভাইয়ের লোকের কথা বলতেছি, ঠিক আছে, রাস্তা দিয়ে মুখে যাইতেছি, কেবল ফিনিস আছে, ঠিক আছে, আর মনে করেন অ্যাকচুয়ালি মনে করেন পাওয়া মেন সরাই লাগছে, সরাই মনে করেন আপনি পাটা সরাইছেন বিধায় আপনি আসলে বেঁচে আছেন। আচ্ছা, তারপর এটাকে আপনি হাত দিয়ে মারছেন না লাঠি লুঠি দিয়ে মারছেন? আমি প্রথম লাঠি দিয়ে বাড়ি দিছি, তারপর মনে করেন আচ্ছা ঠিক আছে ফালাই দিই। বন্ধুরা দেখতে পেলেন যে আমরা এখন সাপটাকে দেখলাম যে সাপটা অনেক ভয়ানক ছিল এবং একটা বিপদ ঘটতে পারতো যদি সাপটাকে সাপটা যদি যুবরাজ ভাইকে কামড় দিয়ে থাকতো, তাহলে আজকে অনেক ভয়ানক কিছু ঘটতে পারতো। আলহামদুলিল্লাহ কেউ কোনো বিপদের সম্মুখীন হয় নাই। তো সবাইকে সাবধান করার জন্য আসলে এই ভিডিওটা করা। সকলে এই সাবধানে চলাচল করবেন, এই ধরনের রাস্তাঘাট বা জঙ্গলের পাশেপাশে যে ধরনের রাস্তাঘাট আছে সবাই একটু সাবধানে চলাচল করবেন যেন এই ধরনের বিপদ কারো কারোই সম্মুখীন হতে না হয়। তো সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি আমার ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। কতক্ষণ আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।